ময়মনসিংহ ও গাইবান্ধায় পৃথক দুটি ঘটনায় মাকে খুনের দায়ে দুই কুলাঙ্গার ছেলেকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। জানিয়ে তোলপাড় সারা দেশ, অতি দ্রুত রায় কার্যকরের দাবি নেটিজেনদের। একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করেন, তারপর তাকে জন্মদান করেন, তারপর তাকে কোলে করে দুধ পান করান, তার মুখে খাবার তুলে দেন যতদিন শিশুটি নিজে না খেতে পারে, রাতভর জেগে থাকেন, চোখের আড়াল হলেই উৎকণ্ঠায় থাকেন, সামান্য অসুখ বিসুখে অনবরত চোখের পানি ফেলেন, নিজের জীবনের বিনিময়ে হলেও সন্তানের মঙ্গলের জন্য স্রষ্টার কাছে হাত পাতেন যে মা, সেই মাকেই খুন করে ফেলে এই দুই কুলাঙ্গার। প্রথমত ময়মনসিংহে মা মরিয়ম বেগমকে কুপিয়ে খুনের দায়ে ছেলেকে ফাঁসি দিয়েছেন আদালত। সম্প্রতি ভালুকা থানার একটি মামলায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিন এরাই ঘোষণা করে। একই সঙ্গে রায়ে আসামিকে 10,000 টাকা জরিমানা করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কবির উদ্দিন ভূঁইয়া। তিনি জানান, ভালুকা উপজেলার জমিরদিয়া এলাকার ডুগুলিয়াপাড়া এলাকায় জমি সংক্রান্ত ঘটনায় 2018 সালের 23 ডিসেম্বর মা মরিয়ম বেগমকে দা দিয়ে কুপিয়ে খুন করে ছেলে মোস্তফা। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের অপর ছেলে শাহজালাল বাদী হয়ে ঘটনার দিনই 5 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার দীর্ঘ তদন্ত শেষে 2019 সালের 12 ফেব্রুয়ারি পুলিশ আদালতে মোস্তফাকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। তারপর সকল প্রক্রিয়া সম্পন্ন করে সম্প্রতি খুনি ছেলেকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। একই সময়ে মাকে খুনের দায়ে গাইবান্ধার সদর উপজেলার শিবপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে জিয়াউল হককেও ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফারুক আহমেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বরাত দিয়ে তিনি জানান, গাইবান্ধা সদরের শিবপুর গ্রামের জিয়াউল হক প্রায়ই তার পরিবারের সদস্যদের কাছ থেকে জোর করে টাকা পয়সা নিতেন। 2018 সালের 12 জুন টাকা না দেওয়ায় ছোট ভাইকে ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করতে যান জিয়াউল। এ সময় তার মা জহুরা বেগম এগিয়ে আসলে তাকেও ক্রিকেট ব্যাট দিয়ে উপর্যুপরি আঘাত করেন তিনি। ওই দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরা বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন জিয়াউল হককে আসামি করে হত্যা মামলা দায়ের করেন তার বাবা নুরুল ইসলাম খন্দকার। সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় জিয়াউলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন আদালত। একদম উচিত রায় দুটিই, এখন রায় কার্যকর হলেই হয়। ভাবতে পারেন মানুষ কতটা পশুতে পরিণত হলে এমন কাণ্ড ঘটাতে পারে? নিজের জন্মদাতা মাকে খুন, কল্পনার জগতেও যা আনা অসম্ভব সেই কাজটি সম্ভব করে ফেলেছে এই দুই নরপশু। ইসলাম যেখানে মা বাবা কাফের মুশরিক হলেও তাদের সাথে উত্তম ব্যবহারের জন্য সন্তানদের প্রতি জোর তাগিদ দিয়েছে, সেখানে 19 থেকে 20 হলে মাকে খুনের ঘটনাও ঘটে যাচ্ছে। মায়ের প্রতি অবাধ্যতা ও খারাপ ব্যবহারের প্রতিফল এতই ভয়ানক যে আল্লাহ পাক দুনিয়াতেই এর শাস্তির সূচনা করেন। পরকালে তো রয়েছেই। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ ও গাইবান্ধার এই দুটি ঘটনায় মায়ের খুনি দুই ছেলের ফাঁসির রায় দিলেও তা এখনও কার্যকর করা হয়নি। খুনিরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলে ক্ষমাও পেয়ে যেতে পারে, ফাঁসির সাজা কমে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে এই পাষণ্ড ছেলেদের ফাঁসি ছাড়া কিছু চাই না। আপনিও এই কুলাঙ্গারদের ফাঁসি চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস ফাঁসি চাই লিখে আপনার মতামত দিন। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন।